এরপর একটা আরো বিভ্রান্তিকর বিষয় শুনেন, কিন্তু বিষয়টা একটু জটিল এবং বুঝার চেষ্টা করেন। আপনি যখন ইসলামের শিক্ষা নেবেন তখন ইসলামের শিক্ষা বলতে কি বুঝায়? এক নম্বর, ইসলামের দলিল, যেটাকে আপনি দলিল হিসাবে এবং প্রমাণ হিসাবে দুনিয়াতে ব্যবহার করবেন, যেটা ইসলামের কথা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। কোরআনে যা কিছু আছে সবগুলাই আমাদের ইসলামের দলিল ও প্রমাণ। অতঃপর প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস। অতঃপর আরেকটা বিষয় আছে, ওর নাম হলো ইজমা। ইজমা মানে হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে একটি কোন শারীরিক সমস্যা দেখা গেছে, আর সেই শারীরিক সমস্যার সমাধান পৃথিবীর সকল বড় বড় আলেমরা একমত হয়ে দিয়েছেন, তাকে ইজমা বলা হয়। ইজমা এই কারণে দলিল যে পৃথিবীর কোন একজন আলেম বা একজন দেশের আলেম ভুল করতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত আলেম ভুল করতে পারে না। তাহলে তৃতীয়টা হলো ইজমা, আর চতুর্থটা হলো কেয়াস। কেয়াসকে অধিকাংশ ওলামা দলিল মনে করেন। এটা তখন যখন কোন দলিল থাকে না কোরআন হাদিসে, তখন দলিলের আলোকে সেটা দিতে হয় ফতোয়া, ওটাকে কেয়াস বলা হয়। এই কথাটা কেয়াস বুঝবেন না তো একটু বুঝাই দিই একটা উদাহরণ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বর্ণের বদলে স্বর্ণ যদি কেউ কম বেশি নেয় তো সুদ, রৌপ্যের বদলে যদি রৌপ্য কম বেশি নেয় তাহলে সুদ, যব এর বদলে কেউ যদি কম বেশি নেয় তাহলে সুদ, আবার কিশমিশের বদলে কম বেশি নেয় তাও সুদ, লবণের বদলে লবণ যদি নেয় কম বেশি করে তো সুদ। ঠিক আছে ভাই? মানে আপনি একজন মানুষকে 1 কেজি লবণ দিচ্ছেন আর ওর কাছে 2 কেজি নিচ্ছেন, এটাকে সুদ বলা হবে। আপনি একজন লোককে স্বর্ণ দিচ্ছেন 1 গ্রাম আর নিচ্ছেন 1.25 গ্রাম, এটাকে সুদ। এগুলো কারণ টারণ ইত্যাদিতে আমি যাচ্ছি না, ওই ব্যাখ্যা। এখন যেটা বুঝাতে চাচ্ছি কেয়াসটা কি জিনিস। এবার একজন ব্যক্তি বলছে যে মাওলানা, এই 6টা জিনিসে তো সুদের কথা এসেছে, এখন আমরা তো আমাদের গ্রামে আমরা ধারটার দিই টাকা, আর ধরে নেন যে টাকা দিলাম আমি 1 লাখ টাকা ধার, আর নেওয়ার সময় নিলাম আমি 1,10,000, তাহলে এটা সুদ হবে না, কারণ এই 6টা জিনিসের মধ্যে তো এটা নেই। কথাটা বুঝলেন ভাই? এখন কি হবে সমাধান? এখন যারা আপনারা বাংলা অনুবাদ পড়ে বড় বড় আলেম হয়ে গেছেন, হাদিসের অনুবাদ পড়েছেন বাংলাতে, না পড়ার পর আপনি হাদিসটাও মুখস্থ করেছেন, হাদিস নম্বরটাও মুখস্থ করেছেন, বলছেন না এটা সুদ হবে না। বলে কেন? বলে হাদিসে এসেছে 6টার কথা, টাকার কথা নেই, জন্য এটা সুদ না। ফতোয়া দিলে ঝাড়ে, এরকমই দিচ্ছে, এরকমই সমাজে ঘটছে, কারণ ওর জ্ঞান সীমিত, ওর জ্ঞান অনুবাদে সীমিত, বাকি কিছু তথ্য জানা নাই, আর ওখানে ব্যাখ্যা বিশ্লেষণও দেওয়া নাই। সেখান ওলামারা বলছেন টাকার বদলে টাকা কম বেশি নিলেও সুদ। কেন ভাই? বলছে টাকা আর স্বর্ণ রৌপ্য একই জিনিস, যেমন স্বর্ণ রৌপ্য হচ্ছে একটা মূল্যবান জিনিস, টাকাটারও রয়েছে একটা মূল্য। স্বর্ণ রৌপ্য মানুষ তখন দেয় যখন, মনে করেন যে আপনি একটা গাড়ি বাড়ি কিছু কিনছেন, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি ওর টাকার যতখানে পরিমাণে স্বর্ণ লাগবে, স্বর্ণ দিলে হবে না, হয়ে যাবে। এইভাবে যদি টাকারও একটা মূল্য আছে, আর কিসের মূল্য আছে? এই স্বর্ণ রূপ্যেরও মূল্য আছে। তাই মূল্যর দিক দিয়ে দুটি একই জিনিস বলে এখানেও কম বেশি করলে সুদ হবে, এটাকে বলা হয় কেয়াস। এটাকে কি বলা হয়? কেয়াস। তো কেয়াস ও দলিল যখন কোরআন হাদিস থাকে না, আর অনুরূপ কোরআন হাদিসের কোন দলিল থাকে, তখন বুঝতে হয় যে এই জিনিসটা ওর মতো, তাই এটাও হালাল হলে এটাও হালাল, এটা হারাম হলে এটাও হারাম। বুঝাবো এগুলো জিনিস? ওই জন্য বলছিলাম আমাকে আজকে এমন বিষয় দিয়েছেন, ইউনিভার্সিটির বিষয়, মানে এই সকল মানুষ এটাতে মানে আনন্দ পাচ্ছে পাচ্ছে না, উপকার হচ্ছে হচ্ছে না, আমি বুঝছি না। একটা কথা, এই কেয়াসের আলোকে একটা কথা বলি। হাদিসে এসেছে যে যদি কোনো পশু নোংরা খায়, পায়খানা খায়, যেন কোনো গরু পায়খানা খায়, হয় না, মুরগি খায়, তাহলে এই সকল পশুকে তৎক্ষণাৎ জবাই করে না খেয়ে একটু বেঁধে রাখা ভালো। কতদিন রাখা হবে? 3 দিন 2 দিন ইত্যাদি ফোকা গ্রামের মতামত আছে, মানে বেঁধে রাখতে হবে। কেন বেঁধে রাখতে হবে? যেন নোংরা খাওয়ার আসার প্রভাবটা ওর শেষ হয়ে যায়। ঠিক আছে ভাই? তাহলে এটা কথা আপনার, যেখানে যদি আপনার গরু যদি গু খাওয়া গরু হয় আর ওটা কেউ জবাই করতে যায়, আপনি ফতোয়া দিতেই পারেন যে ভাই এই গরুটাকে আগে 3 দিন বেঁধে রেখে ভালো খাবার দেন,
এমনি খড় পানি ইত্যাদি দেন তারপরে জবাই করা হবে। মুরগিটা এরকম গোলমাল করছিল না, এটা তাড়াতাড়ি জবাই করো না, আজকে একে বেঁধে রাখো, গোটা দিন একে ধান চাল ইত্যাদি ভালো জিনিস খাবার দাও, ধীরে ধীরে যেন এর গোস্তটা ভালো হয়ে যায়, তারপরে খাবেন। এটা এই হাদিসের কারণে আপনি বলে দিলেন। এখন প্রসঙ্গ হলো যে কিছু চায়না মাগুর আবাদ করা হচ্ছে পুকুরে, যে সকল পুকুর পচা, আপনার দেশে পুকুর আছেন না? এবার চায়না মাগুর কোথায় আবাদ হয়? বেশিরভাগ পচা জায়গায় চায়না মাগুর আবাদ হচ্ছে। মলানা, এই চায়না মাগুর খাওয়া যাবে কি যাবে না? কি ফতোয়া দিবেন? চায়না মাগুরের হাদিস পাবেন? চায়না মাগুর তো আমরাই ছোটবেলা দেখিনি, এই হাদিসের শব্দ পাবেন কোথায়? এখন আমাদের কাছে একটা দলিল আছে যে নোংরা নোংরা জিনিস খায় যেগুলো পশু, সেগুলোকে বেঁধে রেখে ভালো খাবার দিতে বলা হয়েছে, তারপরে জবাই করতে বলা হয়েছে। তাহলে আমরা বলবো এরকম নোংরা জায়গায় যদি মাছ চাষ হয় তাহলে সেই মাছগুলোকে ভালো পানিতে এনে রেখে দেন, কিছুদিন রেখে দেন, যেন তার তার স্বাস্থ্য, তার তার সেই শরীরের যা কিছু নোংরা আছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, তারপরে খাবেন। না কি হলো, না কি বলবেন? এটাকেই ক্যাস বলা হয়। তো আমি বলছিলাম যে ইসলামের দলিল হচ্ছে আল কোরআন, ইসলামের দলিল হচ্ছে আল হাদিস, আর ইসলামের দলিল হচ্ছে ইজমা, ইসলামের দলিল হচ্ছে কিয়াস। এখন কিছু মানুষ আমাদের আছেন জ্বর, শক্তি, রক্ত গরম, কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না, এই মাদানি কি জানে? আপনি জানেন ভাই, পৃথিবীর সকল ওলামা ও আইম্মা যারা ইসলামের গবেষক, তাদের গবেষণা এরকম ডজন ডজন নয়, শত শত মাসলা এসেছে, বরং হাজারো মাসলা এসেছে যেখানে তাদেরকে কেয়াস করতে বাধ্য হতে হয়েছে। আপনার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। হাদিসে এসেছে কোন মানুষ যেন বদ্ধ পানিতে প্রস্রাব না করে। কি ভাই, বদ্ধ পানি বুঝছেন তো? যে পানি বয়ে না, স্রোত বয়ে না, বদ্ধ হয়ে আছে কোনো কোনো, মনে করেন যে পুকুরে বা কোনো কোনো বিশেষ গর্তে বা কোনো বাল্টিতে বা কোনো ইত্যাদি জায়গায়, আল্লাহ রসুল এখানে পেশাব করতে মানা করেছেন। কেন? বলছে তোমরা ওখানে পেশাব করবে আবার তাতে গোসল করবে, এরকম করিও না। তো একজন ব্যক্তি বলছে তাহলে এক কাজ করে, বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছে আর তাতে অজু করতে নিষেধ করেছেন, ভালো কথা। তাহলে আমি পেশাব যদি বাইরে কোনো লোটাতে, ঘটিতে বা গিলাসে করে ওখানে ঢেলে দিই তাহলে কোনো সমস্যা নেই? কি করবেন এখন এগুলা? কারণ শব্দটা এটা বুঝে যাচ্ছে যে সেখানে ডাইরেক্ট পেশাব করতে নিষেধ করেছে, কিন্তু আমি যদি বাইরে থেকে পেশাব এনে ঢালি তাহলে কি হবে? তো এরকম বিষয় আছে ইসলামের, যেগুলো এমন বিষয় বা এমন সহজ বিষয়, আবার এমন মজার বিষয় গবেষণার ক্ষেত্রে, যেগুলো আপনাদের আপনাদেরকে আমরা বলতে পারি না, আপনারা পাবলিক মানুষ, আপনাদেরকে কিছু আমল ইত্যাদি শিখিয়ে আমরা চলে যাই। এগুলো তো ভাই পড়াশোনার বিষয়, এগুলো জ্ঞানের বিষয়, এগুলা গবেষণার বিষয়, এগুলোর আধারে বিশেষ বিশেষ ফতোয়া আসে। একজন মানুষ বলেছে তার স্ত্রীকে, তোর মার বাড়ি চলে যা, কোনো অসন্তুষ্ট হয়েছে কোনো কারণে, কি বলেছে, আমার বাড়িতে থাকবি না, তোর মায়ের বাড়িতে চলে যা। বলেন তো এটা তালাক হবে না হবে না? তালাক তো বলেনিও। এই বিষয়গুলোর সমাধান কিভাবে দিবেন? এই বিধানগুলোর সমাধানের জন্য এই কেয়াস এবং এই ইজমা এবং এই বিশেষ বিশেষ বিষয়ের প্রয়োজন, যেগুলা কিন্তু ভাই কোনো ব্রাদার শিখে না, যেগুলা কোনো ডাক্তারকে শিখানো হয় না। যদি তারা শুধু বই পড়েই কথা বলে তাহলে এই জিনিস পাওয়া যাবে না। এগুলো হাতে নাতে আমাদের ছাত্রদেরকে আমাদের শিখানো হয়, আমাদের ওলামারা, আমাদের জ্ঞানীরা, পণ্ডিতেরা, এই সকল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বোঝানো হয়, তারপরে একজন মানুষ ফতোয়া দিতে শিখে, গবেষণা করতে শিখে, গবেষণার আধার শিখে। আজ মানুষ একটা অনুবাদ পেয়ে নিল, ঝরঝরিয়ে ফতোয়া দিতে শুরু করে দিল। আপনার কাছে ইংলিশ বলছে, আপনি বলছেন যে লোকটা খুব ভালো, ইংলিশও জানে আরবিও জানে, আল্লাহু আকবার। মানে ইংলিশ জানলে লোকটা আলেম হয় আর ইংলিশ না জানলে হয় না? এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? আল্লাহর নবীর কথাগুলো ইংরেজিতে ছিল? আপনাকে আরবি ভাষাটা আরবি ভাষাই বুঝতে হবে, আরবি ভাষার মর্মার্থ বুঝতে হবে, আরবি ভাষার ভাবার্থ বুঝতে হবে। এটা আপনি যত বেশি বুঝতে পারবেন তত আপনার ফতোয়া সঠিক হবে। আর আপনি ইংলিশ জানে বলে আপনি ওকে বড় আলেম মনে করে বসে থাকছেন,
কিচ্ছু করার নাই, সমাজকে যদি বলি এইভাবে বুঝাই তো একের পর এক সমস্যা আবার আমাকে সমস্যায় ফেলতে চাইবে। ভাইরা, যে কথা বলছিলাম যে এই চারটি জিনিস হচ্ছে কোরআনের দলিল, কিন্তু আমাদের মানহাজে বিভ্রান্তি হয়েছে এই যুগে।